দশ দফা দাবিতে দুর্গাপুজোর মাঝে টানা অনশন আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ধর্মতলার বুকে গত শনিবার থেকে আজ অষ্টম দিনে পড়ল অনশন আন্দোলন। আর এই অনশন আন্দোলনকে ঘিরে কিন্তু রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে উত্তাল গোটা রাজ্য। রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে আন্দোলনের তীব্রতা কিন্তু আরও বৃদ্ধি করছেন জুনিয়র চিকিৎসকরা। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, তার সাথে সাথে তাদের সাথ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। কারণ সিনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন হসপিটাল থেকে, সরকারি হসপিটাল থেকে ইস্তফা দিতে শুরু করেছেন। গণ ইস্তফায় রীতিমতো প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায় পুজোর মাঝেই। তবে পুজোর মাঝেই রাজ্যের মুখ্য সচিব নবান্নে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠক পুরোপুরি ব্যর্থ। বৈঠক সেরে এসে দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং রাজ্য সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি করার। আর তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের এই অনশন আন্দোলন এবং একের পর এক জুনিয়র চিকিৎসক, অনশনকারী চিকিৎসকের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠনের তরফ থেকে, চিকিৎসক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের তরফ থেকে, আইএমএর তরফ থেকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। এমনকি আইএমএর তরফ থেকে সর্বভারতীয় স্তরে চিকিৎসা পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়ার একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে দ্রুত পদক্ষেপ করুন, দ্রুত দশ দফা দাবি মিটিয়ে দিন, নিরাপত্তা ব্যবস্থা কোনো বিলাসিতা নয়। জুনিয়র চিকিৎসকরা যে দশ দফা দাবি জানিয়েছেন, সেই দশ দফা দাবি যে কোনো মুহূর্তে রাজ্য সরকার মিটিয়ে দিতে পারে, আপনি দ্রুত পদক্ষেপ করুন, এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এখনও পর্যন্ত এই অনশন আন্দোলন নিয়ে নীরবই থেকেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যেই যখন অষ্টম দিনে পা রাখলো অনশন বিক্ষোভ আন্দোলন, ঠিক সেই মুহূর্তে অবশেষে নড়ে চড়ে বসল নবান্ন। ফের অ্যাকশন শুরু করে দিলেন মুখ্য সচিব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু অনশনকারী চিকিৎসকদের কড়া চিঠি মুখ্য সচিবের। আন্দোলনের চাপে কাজের ফিরিস্তি দিল এবার নবান্ন। আর তার সাথে সাথে নবান্নের এই চিঠিতে, এই ইমেলে 113 কোটির ক্ষতিয়ান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জুনিয়র চিকিৎসকদের কাছে এলো কড়া চিঠি নবান্নের। কড়া পদক্ষেপ শুরু করলো অনশন তুলতে নবান্ন মুখ্য সচিব। এমনিতেই কিন্তু পুলিশ আধিকারিকরা অনশনকারী চিকিৎসকদের বাড়িতে যাচ্ছেন, তাদের পরিবারের লোকের সাথে কথা বলছেন, তার বাবা মায়ের সাথে কথা বলছেন অনশনকারীদের। কারণ অনশন করতে করতে তাদের শারীরিক পরিস্থিতি অবনতি হচ্ছে, তাই দ্রুত তারা যাতে অনশন তুলে নেন, তার পরিবার, চিকিৎসকদের পরিবার যাতে ওই চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাদের যাতে অনশন তুলে নিতে বাধ্য করেন, সেই জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে। তবে তাতেও কিন্তু নিজেদের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই কিন্তু এবার মুখ্য সচিবের চিঠিতে নতুন করে উত্তাল গোটার রাজ্য। জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এবার চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে তাদের বিভিন্ন দাবির কথা জানিয়ে বৃহস্পতিবার যে ইমেল পাঠানো হয়েছিল তারই জবাবি ইমেল। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি। অন্যদিকে স্বাস্থ্যভবনের তরফে শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি করে জুনিয়র ডাক্তারদের দাবির তালিকায় থাকা বিভিন্ন কাজের খতিয়ান দেওয়া হয়েছে। অনশনের জেরে চাপের মুখে পড়ি স্বাস্থ্যভবনের একটি এই পদক্ষেপ বলি দাবি করছেন আন্দোলনকারীদের একাংশ। ডের পাতার চিঠিতে, এই বিবৃতিতে জানানো হয়েছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার স্বার্থে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। লেখা হয়েছে আমরা মোট 7051টি সিসিটিভি, 893টি নতুন ডিউটি রুম এবং 878টি ওয়াশরুম তৈরি করেছি, পাশাপাশি যথাযথ আলোর ব্যবস্থা, অ্যালার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে বসানো হচ্ছে। রাজ্য সরকার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে এই প্রকল্পগুলির জন্য 113 কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। আর্চিকর ছাড়া অন্য হাসপাতালগুলিতে কাজ 90% শেষ, 15ই অক্টোবরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও আশাবাদী স্বাস্থ্যভবন। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার থেকে
আর্জি করে কাজ চালুর জন্য প্রয়োজনীয় এনওসি পাওয়ার পরে মাত্র দুদিন হলো আর্জি করে কাজ শুরু হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে 1113 জন মহিলা পুলিশকর্মী নিয়োগের কথা জানিয়েছে স্বাস্থ্যভবন। গত দুমাস ধরেই আর্জি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য। আঙুল উঠেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার দিকেও। প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। বুধবার রাতে মুখ্য সচিবের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারীরা, কিন্তু তা ফলপ্রসূ হয়নি বলেই দাবি তাদের। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার নতুন কিছু বলছে না, শুধু মৌখিক আশ্বাস দিয়ে অনশন তুলে নেওয়ার কথা বলছে। যদিও অনশন যে এভাবে উঠবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবিতে শনিবার রাত 8:30 থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের 6 জন জুনিয়র চিকিৎসক। স্নিগ্ধা ছাড়াও সেই তালিকায় রয়েছেন তনয়া পাজা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্ঠুম মুখোপাধ্যায়, অন্ন মুখোপাধ্যায় এবং পুলস্থ আচার্য। রবিবার অনশনে যোগ দিয়েছিলেন আর্জি করে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনশনরত অনিকেতকে আর্জিকর হাসপাতালে ভর্তি করানো হয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবির মধ্যে অন্যতম ছিল রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ। ঘটনাচক্রে শুক্রবার মুখ্য সচিব মনোজ পান্তের অনশন প্রত্যাহারের অনুরোধের পাশাপাশি কাজের ফিরিস্তি দিল নারায়ণ স্বরূপের দপ্তর। এর আগে বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানা থেকে জুনিয়র ডাক্তারদের একটি চিঠি দেওয়া হয়েছিল। তাতে লেখা হয়, আপনারা গত 5ই অক্টোবর থেকে ধর্মতলায় অনশন করছেন, জোর করে প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ বানিয়েছেন। আপনাদের সামনে যে বোর্ড রাখা হয়েছে তা থেকে পাওয়া তথ্য বলছে আপনাদের শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। বুধবার আমরা আপনাদের অনুরোধ করেছিলাম কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে, কিন্তু আপনারা তা প্রত্যাখ্যান করেছেন। আমরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করেছি আপনাদের জন্য একদল চিকিৎসক মোতায়েন করা হোক। আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা ছাড়ুন এবং চিকিৎসার সাহায্য নিন, সমস্ত প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। এবার অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিল মুখ্য সচিব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু সরাসরি চিঠি এলো নবান্ন থেকে। শুধু নবান্ন থেকে নয়, চাপে পড়ে কিন্তু এবার জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবি মতো কী কী কাজ করেছে নবান্ন, কী কী কাজ শুরু হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা নিয়ে অভিযোগ তুলেছেন চিকিৎসকরা, যে 10 দফা দাবি জানিয়েছেন, সেই দাবি মেটাতে নবান্ন কী পদক্ষেপ করেছে, সেই সমস্ত কাজের খতিয়ান কিন্তু এবার দিয়ে দিলেন মুখ্য সচিব মনোজ পান্ত। এবার কিন্তু একেবারে কড়া চিঠি, অনশন প্রত্যাহার করুন, আপনাদের দাবি মেনে নবান্ন কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। 113 কোটি টাকা মোতায়েন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেহাল দশা ফেরাতে, এমনই কিন্তু চিঠি এলো এবার জুনিয়র চিকিৎসকদের কাছে। এবার জুনিয়র চিকিৎসকরা কী পদক্ষেপ নেন, অনশন কি তারা তুলবেন, কী বার্তা আসে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, কী হতে চলেছে আগামী দিনে, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে সমস্ত চিঠি আসছে বিভিন্ন সংগঠনের তরফ থেকে, নাগরিক সমাজ থেকে শুরু করে বিশিষ্টজনদের তরফ থেকে, যে জুনিয়র চিকিৎসকদের সাথে আলোচনায় বসুন এবং আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করুন, এবং যে অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা কাটাতে আপনি হস্তক্ষেপ করুন। যে হস্তক্ষেপের দাবি উঠছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজ 10ম দিন কী পদক্ষেপ নেন, চিকিৎসকদের সাথে কি আলোচনায় বসবেন, কি হতে চলেছে, যেমনটা 43 দিন কর্মবিরতি চালাচ্ছিলেন যখন জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রীতিমতো গোটা রাজ্যবাসীকে চমকে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তেমন কোনো পদক্ষেপ কি নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ, কারণ পুজোর শেষ দিনে 10ম দিনে কী পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কী হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।